আজকে আমরা নিঝুম দ্বীপের সফর শেষ করে ঢাকায় চলে যাচ্ছি। এই পর্বে নিঝুম দ্বীপ সম্পর্কে কিছু তথ্য দিব যেগুলো হয়তো আপনাদের কাজে আসবে। আশা করছি পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু টুরিস্ট ভার্সেস ট্রাভেলার। আমি রিফাত। আমি রাজীব। আমাদের ট্রিপটা আমরা ছোট করে ফেলছি, যেহেতু আমাদের মানুষ কম। আমরা সকাল রাত্রে ঘুমিয়েছি 2টার দিকে, যদিও আমরা অনেক টায়ার্ড ছিলাম, মাথা ব্যথা নিয়ে আড্ডা মারছি, কারণ এরকম রাত তো আর সবার সাথে পাওয়া যাবে না। বাইরের রোদের অবস্থা দেখেই এখন বাজে সকাল 8:30, এখনই রোদের অবস্থা দেখে বুঝাই যাচ্ছে যে আসার সময় যেমন হ্যাফিল ছিল, যাওয়ার সময় তার চেয়ে বেশি হতে পারে। এখন আমরা বের হব, বের হয়ে নাস্তা খাবো, নাস্তা খেয়ে দেন উই উইল স্টার্ট আওয়ার জার্নি। তো সাথে থাকুন। হাতিয়ার তুমুরুদ্দি লঞ্চ টার্মিনাল থেকে দুপুর 1টায় ঢাকার লঞ্চ। প্রথমে আমরা যাব মুক্তারিয়া ঘাটে, আর সেখান থেকে যাব লঞ্চ টার্মিনালে। এই কষ্টকর জার্নির জন্য প্রচুর এনার্জির দরকার, আর তার জন্য দরকার সকালের নাস্তা। তো আজকে সকালের নাস্তা পরোটা, এটা হইলো মিষ্টি দই আর ডাল ভাজি। তো এটা খেয়ে আমরা এখন আমাদের জার্নি স্টার্ট করব ঢাকা। আমরা তাড়াহুড়ো করে রওনা করেও ঘাটে পৌঁছানোর সাথে সাথে এই নৌকা মিস করি। মানে 2-1 মিনিট আগে আসতে পারলে হয়তো এই নৌকা দিয়ে খালটি পার করতে পারতাম। এখন যদি নামতে দেরি হয় তাহলে একটা সিএনজিও পাবো না, তাই পাশের নৌকা টুপকেই নেমে গেলাম। এখন এই ভাঙ্গা রাস্তায় সিএনজি থেকে নেমে হেঁটে যাওয়া লাগবে। আমাদের রাজীব কিন্তু আগের মতো এবারও চান্স নিয়েছিল সিএনজি দিয়ে যাওয়ার, কিন্তু এবার আর চান্স দেওয়া হয়নি। লঞ্চ টার্মিনালে পৌঁছে বাকি সবাইকে একটি চায়ের দোকানে বসতে বলে আমি আর আশিক চলে যাই লঞ্চের ভিতর ভিআইপি ক্যাবিনের ব্যাপারে কথা বলার জন্য। আর আপনাদেরও বলবো, আপনারা যেখানেই যান না কেন, হোটেল ঠিক করা বা গাড়ি রিজার্ভ করা, এমন সিচুয়েশনে দলবদ্ধভাবে না গিয়ে দুইজন বা একজন যাওয়ার চেষ্টা করবেন। তো এই হলো আমাদের ভিআইপি কেবিন, এটা হলো লবি, দিস ইজ দ্য লবি অ্যান্ড দিস ইজ আওয়ার রুম। এই যে রুম আমাদের উইথ দুইজনের বেড, একটা সোফা, আ লিটল বিট অফ স্পেস, একটা ফ্রিজ, আই হুইচ আই থিঙ্ক নট ওয়ার্কিং,
আচ্ছা কাজ করে না দিস ইজ দা বারান্দা দা ওয়াশরুম এটা বাইরে একটা হাত ধোয়ার বেসিন আছে আর এ হলো ওয়াশরুম সো এই রুমটা আমাদের টোটাল কস্ট করেছে 5000 টাকা ফর 6% বাট মোটামুটি চলে বাট আমরা আগে যেভাবে বরিশালে লঞ্চে উঠেছি সে তুলনায় এটা কম লাক্সারিয়াস ফিচার্স কম আমাদের লাঞ্চটা এসে পড়েছে আমরা 3টা বাজে খাবো তো লাঞ্চটা আমাদের বাইরে ডাইনিং রুমে আছে আমরা এখন খাবো দিস ইজ আওয়ার লাঞ্চ ফর টুডে আমাদের ভাত মাছ ফ্রাই করেছি আমরা কি মাছ এটা ইলিশ মাছ এটা ডাল চচ্চড়ি দ্য ফেমাস যেটা লঞ্চের ফেমাস সবাই খায় সেটা আর মুরগি তো দ্যাটস ইট রাজীব মাছ কেমন ইলিশ মাছটা মজা যেভাবে আমরা বলছি যে ডিপ ফ্রাই করে দিতে একবারে লাল করে দিয়েছে সো কম্বিনেশনটা অনেক ভালো লাগছে অনেক মজা চিকেনটা আমি খাই নাই চিকেনটা শান্ত বলতে আমি বেসিক্যালি মাছ খাই না তো চিকেন ইটস গুড দেশি মুরগি সো দ্য প্রাইস অফ দ্য ফুড ইজ ইলিশ মাছ ফ্রাই 160 টাকা করে আর চিকেন হলো 130 টাকা করে ডালের চচ্চড়ি পার পার্সন কোয়ার্টার 30 টাকা করে ভাতটা এখন বলতে পারবো না ভাতটা মানে 30 টাকা করে পার্সে তো খাওয়া দাওয়া কেমন কিছু বুঝতে পেরেছেন প্রথমে ছোট আলুর ভর্তাটা নিয়েছে তারপর বাছাই করে বড়টা নিয়ে ছোটটা আবার আমাকে দিয়ে দিছে আমি জানি আপনারা যাকে সন্দেহ করতেছেন কাজটা কিন্তু উনারই তো আপনারা চাইলে কমেন্টে নামটা লিখে ফেলতে পারেন এই কাজটা কার এখন নিঝুমদ্বীপ নিয়ে কিছু জানাই আপনাদের যেগুলো আপনাদের হয়তো কিছু কাজে আসবে নিঝুমদ্বীপ ঘোরার সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে শীতকাল শীতকালে নদীও ঠান্ডা থাকে শান্ত থাকে কালবৈশাখীরও ভয় থাকে না আর ওয়েদারটাও অনেক ভালো থাকে মানে আপনারা আলটিমেট মজাটা পাবেন আপনারা যদি নিঝুমদ্বীপে ঘুরতে চান তাহলে শীতকালে প্ল্যান করার চেষ্টা করবেন নিঝুমদ্বীপে সোহেল ভাইয়ের একটা পরিকল্পনার কথা বলি ওনার একটি প্ল্যান আছে এই বছর নভেম্বরের দিকে নামাবাজার সি বিচে প্রায় 40টার মতো তাঁবু সেট করার আর যারা তাঁবুতে থাকতে চান তাদের একটি বড় সমস্যা হচ্ছে ওয়াশরুম তো সেই কথা মাথায় রেখে সোহেল ভাই ওয়াশরুমের ব্যবস্থাও রাখবে সেখানে চলতি বছরের নভেম্বর ডিসেম্বরে যদি আপনাদের যাওয়ার প্ল্যান থাকে তাহলে আপনারা চাইলে সোহেল ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে যেতে পারেন ওনার নাম্বারটা আপনারা ডিসক্রিপশনে পাবেন আমরা এর আগেও অনেকবার লঞ্চে জার্নি করেছি কিন্তু লঞ্চে এমন কম যাত্রী আমরা আর কোনোদিন দেখিনি এক হিসাবে কিন্তু এটা ভালোই ইজিলি হাঁটা চলাফেরা করা যায় রাত 9:30টার দিকে আমাদের খাবার চলে আসে আর রাতের খাবারে ছিল ডালের চচ্চড়ি আর মুরগির মাংস খাবার শেষ করে আমরা চলে যাই ক্যান্টিনে আর সেখানে লঞ্চের স্টাফদের সাথে শুরু করে দিই আড্ডা এমবি তাশরিফের স্টাফরা আসলেও অনেক ফ্রেন্ডলি ঠিক সোহেল ভাইয়ের মতো ভোরবেলায় ঘুম থেকে উঠে দেখব আমরা সদরঘাট সেই জামের ঢাকা আবার সেই ব্যস্তময় দিন
তো যখনই সময় সুযোগ পাবেন তখনই বন্ধুদের নিয়ে ঘুরতে চলে যান, কারণ আজকে আপনি এই সুযোগটা পাচ্ছেন আগামীকাল নাও পেতে পারেন, আর যখন সুযোগ পাবেন তখন সব বন্ধুদের কাছে নাও পেতে পারেন। আর হ্যাঁ, নিঝুম দ্বীপ সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই আমাদের তা জিজ্ঞেস করবেন আমাদের ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রাম আইডির মাধ্যমে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নের উত্তরগুলি দেওয়ার জন্য। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, কমেন্ট কিছু জানা থাকে শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর লাস্টে একটা তুমি বলবো, নোটিফিকেশন বেলটা ক্লিক করে দিবেন। আসসালামু আলাইকুম, গুড বাই এন্ড গুড নাইট। ব্যাগ আছে খালি, ব্যাগ ঠিক কর, ব্যাগ ঠিক কর।